হাই, তো এটা আমার ফার্স্ট ব্লগ। জানি না কীরকম হবে, সবাই করছে তাই আমিও ভাবলাম আমিও কিছু ট্রাই করি। তো প্রথমত বলি, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, আরও হয়তো বৃষ্টি আসতে পারে, ঠিক আছে? তো আমি কি বলবো কি না বলবো আমি কিছু বুঝতে পারছি না। যতটুকু বলতে মানে বলার চেষ্টা করছি, যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে তো আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে? আর আমি গ্রামে থাকি, ঠিক আছে? গ্রামে এই চাষবাস দেখতে পাচ্ছেন তো, কত কিছু লাগিয়েছে, যেমন এই যে এই গাছটি ভুট্টা গাছ, যেটাকে আমরা বলে থাকি গ্রাম সাইডে জুনার গাছ, ঠিক আছে? এই যে হলুদ হলুদ ফুল ফুটে আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, দেখুন এটা আসলে কী ফুল জানেন, এটা হচ্ছে ঝিঙ্গা ফুল, ঠিক আছে? ঝিঙ্গাটা ধরেছে, আমাকে ভিতর দিকে ঢুকতে হবে, তো এখন জল পড়েছে, আমি ভিতরে হয়তো পোকামাকড় থাকতে পারে তাই আমি গেলাম না, অন্যদিন আমি একদিন আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর যেটা জুনার গাছ বললাম, যে ভুট্টা গাছ, এটা হচ্ছে ভুট্টা এখানে ধরেছে, এই যে টিয়া পাখি আছে, টিয়া পাখি বা পোকাতে এটা এই জুনারটাকে খেয়ে নেয়, ঠিক আছে? তো সেরকমই অবস্থায় এসে খেয়ে নিয়েছে। তো এই যে ফুলটাই বাইরের থেকে আমি দেখাচ্ছি, এই যে কী সুন্দর দেখতে পাচ্ছেন, এটা দেখাই যাচ্ছে ফুলটা। তো যাই হোক, ফুলটা আমি দেখালাম, আমি এখনও বুঝতে পারছি না আমি ভালো করে বলতে পারছি কি পাচ্ছি না। আর আমি ফোন দিয়ে ব্লগটা বানাচ্ছি, আর আমার ফোন সেরকম দামিও না, যেটুকু আছে সেই ওইটুকুতে নিয়েই আমি বানাচ্ছি। তো এগুলো হচ্ছে কলা গাছ, আপনারা জানেন, আমি তাও বলছি আর কি আর করব। তো কলা গাছে এখনও আপাতত কলা ফুল দিয়েছে, তো আমি দেখাচ্ছি ফুলটা, তো দেখুন এই যে এরকম, এই যে এটা কলা, এটা সিঙ্গাপুরি কলা, ঠিক আছে? ফুলটা দেখতে পাচ্ছেন, সিঙ্গাপুরি গাছের কলা ফুল কিন্তু খায় না, মানে যেটা মোচা বলে না, এ কিন্তু খায় না, ঠিক আছে? এই যে কলা ধরেছে, এটা আবার বড়ো হবে, তার জন্য কিছু না। তো আবার ঘুরছি, তো ঘুরে এখানেও আছে কলা গাছ, প্রতিটা বিল মানে জমিতেই কলা গাছ আছে, ঠিক আছে? তো আমি আর ব্লগটা কি বলবো না আমি বুঝতে পারছি না, তো তাও ঠিক আছে। তো এরপর আমি একটা জিনিস দেখাতে চাইছি, এটা আসলে কী বলুন তো, আমাদের মাঠের সামনে যে আমাদেরই জমি এগুলো, ঠিক আছে? তো নামবো না, কাদা হয়ে আছে দেখতে পাচ্ছেন, তো আমি সাইড থেকে যদি যেতে পারি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ভেন্ডি গাছ, ঠিক আছে? ভেন্ডি বা ঢ্যাঁড়স, এই যে ধরেছে উপরে, যেগুলো ধরেছিল এগুলো আজকে তুলে নিয়ে রান্না হয়ে গেছে, তো উপরে তাও দেখাচ্ছি, এই যে ভেন্ডি গাছ, ঠিক আছে? আপনারা সবাই জানেন ভেন্ডি গাছ, সব কিছু গাছেই হয়তো জানবেন, তাও হয়তো বলতে পারেন যে সব জানি, তাও দেখাচ্ছি, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, ফার্স্ট ব্লগ বানাচ্ছি, কী বানাবো না বানাবো, তো এটা দিয়ে আমি ফার্স্ট শুরু করছি, কারণ আমার বাড়ির কাছে আমার এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে, সেই জন্য আমি প্রথমত বানাচ্ছি, ঠিক আছে? আর আজকের ওয়েদারটা, এই যে মেঘলা, এটা আমার খুব ভালো লাগছে, ঠিক আছে? খুবই ভালো দেখাচ্ছে, ওখানে সবাই খেলছে, যদিও আমি ওদিকে যেতে হবে, তো দেখছি দূর থেকে যতটা নেওয়া যায় আমি নেব। আমি ফোনটাও ঠিক মতো ধরতে পারছি না, আঙুলটা দেখতে পাচ্ছেন, দেখা গেল তখন, এই যে এখানে মাঠে সবাই খেলছে, আমি জুম করে দেখাচ্ছি, দেখুন যদি না, এতে জুম তো হয় না, ঠিক আছে? জুম হয় না, এরকমভাবে দেখাচ্ছে, তো এই অবস্থা, আর এরকমভাবে, ঠিক আছে? তো আমি আর কিছু বলবো না, এখানেই আমি ব্লগটা শেষ করছি, ঠিক আছে? এখানে ব্লগটা আমি শেষ করছি, যদি ভালো লেগে থাকে আপনাদের, আর লাইক অবশ্যই করবেন, লাইক না করলে আপনার
অন্তত একটু দেখবেন যাতে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাই, ঠিক আছে? অনেক দিন ধরে বানাবো বানাবো করছি কিন্তু আমি বানাইনি, কেমন হবে কি না হবে। তো আজকে আমি বানিয়ে ফেললাম, দেখা যাক কি হয়। তা ঠিক আছে, আমি এখানে আমার ভিডিওটি মিট করছি, বাই।